জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম চ গোতগুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচিত শুভস্বরূপায় স্বামিনেতা পোহারিণী। ঠাকুর মা স্বামীজি, প্রিয় ভক্ত অনুরাগী বৃন্দ, আজকে পরিপ্রশ্নে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকে পরিপ্রশ্ন আমরা শুরু করছি একটি স্তোত্র পাঠ করে। এটি হলো শিবমহিম্ন স্তোত্র, আমরা আগেও বহুবার পড়েছি, তাই আজকেও আমরা পরিপ্রশ্নের শুরুতে শিবমহিম্ন স্তোত্রম এর অনেকগুলো ছন্দ রয়েছে, সেই কারণের জন্য এর টিউনটাও আলাদা আলাদা হবে। আমরা প্রথম যে কয়েকটি শ্লোক পড়ে দেখাচ্ছি, যাতে করে প্রথম যে ছন্দ কীভাবে পড়তে হয় তা বুঝতে পারবেন, এবং এর ভেতরে একটু বড় স্তোত্র এবং এর ভেতরে আরও অন্যান্য ছন্দ রয়েছে, তার শ্লোকগুলো কীরকম কীরকম হবে সেগুলো আমরা পরে কখনো বলবো। তাহলে চলুন শুরুতেই আজকে শিবমহিম্না স্তোত্রম। শিবমহিম্না স্তোত্রম এটি আপনারা অনেকেই জানেন যে পুষ্পদন্ত তিনি এই শিবমহিম্না স্তোত্র রচনা করেছিলেন। শিবের নির্মাল্য পায়ে স্পর্শ করার ফলে তার যে দোষ হয়েছিল, সেই জন্যেই তিনি শিব এর উদ্দেশ্যে এই স্তোত্র রচনা করেছেন, যাতে করে তার নির্মাল্য স্পর্শ করার, পা দিয়ে স্পর্শ করার যে অপরাধ, সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য এই শিবমহিম্না স্তোত্র তিনি রচনা করেছেন। এইটি খুবই সুন্দর সুরলিত ছন্দে এই স্তোত্রটি, আমরা এর প্রথম অংশটুকু পড়ব। মহিম্ন পারম তে পারম বিদুষ যশ সদৃশি স্তুতির্ব্রহ্মাদীনাম আপি তদবসন্নাস্তয় গিরহ অথবাচ সর্ব স্বমতি পরিণামধিগৃহন মমাপ্যেষ স্তোত্রে হর নিরপবাদ পরিকরঃ অতীত পন্থানম তব চ মহিমা বাঙ্গমনশয়ো এতদ্ব্যাপৃত্যায়ম চকিতমভিধাতে শ্রুতিরপি সকাশ্য স্তোতব্য কতিবিধ গুণকাশ্য বিষয় পদে ত্বর্বাচিনে পততি ন মনঃ কাশ্য ন বচঃ মধুস্পিতাবাচ পরমমামৃতম নির্মিতবত স্তব ব্রহ্মণ কিংবা অপি সুর গুরুর্বিস্ময় পদম মমত্বে ত্বাংবাণীম গুণকথন পূর্ণেন ভবত পুনামিতে অস্মিন পুরমথন বুদ্ধির্ব্যবসিতা তবৈশ্বর্যম যত জগদুদয় রক্ষা প্রলয় কৃ
ত্রয়ীবাস্তু ব্যাসম শ্রীশ্রীগুণবিন্নাশু তনুষু অভব্যানামস্মিন বরদরমণীয়ামরমণীম বিহন্তু ব্যাক্রোশীম বিদধদ ইহৈকে জরদিয় কিমিহ কিম কায় সখলু কিমুপায় ত্রিভুবনম কিমাধারো ধাতা সৃজতি কিমুপাদান ইতি চ অতৈকৈশরে শয়নবসরদোসোহত কুতুর্কোয়ম কাংসিত মুখরয়তি মোহায় জগত অজম নানু লোক কিমবয়বম তোপি জগত অদিশাতারম কিম ভব বিধিরনাদ্রেত্য ভবতি অনীশো বা কুরিয়া ভুবন জননে কাপরিকরহ ইয়তো মন্দাসা প্রাত্যমরবর সংশেরত ইমে ত্রয়ী সাংখ্যম যোগ পশুপতিমতম বৈষ্ণবমিতি প্রবিন্নে প্রস্থানে পরমিদমদ কাত্যমিতি চ রুচিনাং বৈচিত্রাৎ ঋজুকুটিল নানাপতয়ুষাম নিনামে কো গম্য সমশিপয় সামর্ণব ইব। এইভাবে এটা আরো শ্লোক রয়েছে, এইভাবে এটা হবে। শ্লোক কৃষ পরিণতি চেত ক্লেশবাস্যম কচেদম কচ তব গুণসীমোল্লঙ্ঘিনী শাশ্বদেদি ইতি চকিত মন্দে ক্রেত্য মাং ভক্তিরারা বরদ চরণয়োস্তে বাক্য পুষ্পোপহারম আসিত গিরিশমম স্যাৎ কাচলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পাত্র মোর্বি লিখতি যদি গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশ পারম নয়াতি মহেশাম না পরো দেবো মহিম্নো না পরাস্তুতি অঘোরান্না পরো মন্ত্রো নাস্তি তত্তম গুরো পরম। এইভাবে এটা কয়েকটা ছন্দ রয়েছে, তাই জন্য আলাদা রকম করে টিউনটা হয়। তাহলে আজকে আমরা শিব মহিম্ন স্তোত্রের অংশ বিশেষ পড়লাম পরিপ্রশ্নের শুরুতে। আসুন তাহলে এখন আমরা শুরু করছি আজকের পরিপ্রশ্ন। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, যারা পরিপ্রশ্নে প্রশ্ন পাঠিয়েছেন, আমরা এক এক করে উত্তর দেবার চেষ্টা করছি। আজকের পরিপ্রশ্নের প্রথম যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে, শুদ্ধ মন বলতে কি শুধু মনে যখন আধ্যাত্মিক চিন্তায় থাকবে
নাকি যে সমস্ত মানুষের মনে সংসারের সবার জন্য ভালোবাসা, ভালো করার চেষ্টা সম্পন্ন মানসিকতা যার সবসময় থাকে, না এছাড়াও তো আরো অনেক চিন্তা থাকে, কত রকম চিন্তা রয়েছে। শুদ্ধ মন বলতে কি শুধু আধ্যাত্মিক চিন্তাই থাকবে? মন মানে কত রকম চিন্তা, অনেক রকম। আধ্যাত্মিক মানে শুধু যে আধ্যাত্মিক তা না, মানে আপনি লিখেছেন নাকি যে সমস্ত মানুষের মনে সংসারে সবার জন্যে ভাবা, ভালো করার চেষ্টা, মানুষের ভালো করার চেষ্টা আসলে নিজের ভালো করার চেষ্টা, কারণ মানুষের ভালোর ভেতর দিয়েই নিজের ভালোই হয়, পরোপকার আসলে নিজের উপকারী, কারণ পর বলে যাকে ভাবছেন তিনিও কিন্তু ভগবানেরই প্রকাশ একটি, তার ভেতরেও ভগবান আছেন। তাই এই দৃষ্টিভঙ্গি নিয়ে যখন মানুষের পাশে আপনি দাঁড়ান তখন আসলে আপনি আপনারই উপকার করেন, মানুষের উপকারের থেকে তিনি হয়তো নিশ্চয়ই উপকৃত হন, তিনি হয়তো কতগুলো বস্তু পান, আপনি একজন মানুষের হাতে কিছু কিছু জিনিসপত্র তুলে দিলেন যেটা তার প্রয়োজনীয়, কিন্তু আপনি যে জিনিসটি পাচ্ছেন এটা তার থেকে অনেক অনেক বেশি। আপনার মনের ভেতরে একটি শুভ সংস্কার তৈরি হচ্ছে যা মানুষকে বা মানুষের পাশে দাঁড়ানোর যে ইচ্ছে এটা ওর থেকে অনেক বেশি মূল্যবান, এবং তার ফলে আপনি একটি সংস্কার তৈরি করছেন, যে শুভ সংস্কার সবসময়ই দেখবেন মানুষের শুভ চিন্তা করবে, এটা হলো উপকার বা আপনি যা লিখেছেন এটা তার ব্যাপার। কিন্তু আপনি যে কথাটি দিয়ে শুরু করেছেন শুদ্ধ মন বলতে কি বোঝায়, এটাই হচ্ছে প্রথম আপনার জিজ্ঞাসা ছিল। দেখুন মন শুদ্ধ আর অশুদ্ধ এর তফাৎটা কি, আমরা এর আগেও প্রসঙ্গক্রমে বলেছি, তবুও যখন আপনার জিজ্ঞাসা আমরা নিশ্চয়ই সেটি বলব। যখন দেখবেন দুটো বা তিনটে জিনিস একসঙ্গে মিশে থাকে তো তখন কি হয় আমরা বলি যে এটা মানে শুদ্ধতাটা চলে গেছে। চালের সঙ্গে ধরুন ডাল মিশে গেছে, চালটাও প্রয়োজনীয় ডালটাও প্রয়োজনীয়, কিন্তু দুটো একসঙ্গে আমাদের দরকার নেই। তাই দুটো জিনিস যখন মিশে গিয়েছে তখন আপনি কি করেন, চালটাকে ডাল পৃথক করেন, বোঝা যাচ্ছে? ঠিক এরকমভাবে মনের ভেতরে যে চিন্তাগুলো আসছে এই চিন্তাগুলোর কোনোটাই যে খারাপ আমরা বলছি তা নয়, চিন্তাগুলোর প্রয়োজনীয়তা রয়েছে, তা নাহলে এই থটসগুলো না থাকলে আপনি অ্যাওয়ার হতে পারবেন না, প্রয়োজন রয়েছে। কিন্তু শুদ্ধ মন মানে হলো যে মনের এমন একটি অবস্থা যাতে আপনি ইচ্ছে করলে আপনার অন্যান্য থটসগুলোকে সরিয়ে আপনি একটি নির্দিষ্ট থটসে মনকে স্থির করতে পারেন, একেই বলে মনের শুদ্ধতা। তার মানে দেখুন একসময় অনেক থটস থাকতে পারে কিন্তু সেই অনেক থটসগুলোকে মানে বাদ দিয়ে একটা চিন্তাতে মনকে স্থির করতে হবে, এই ক্ষমতাটিকে বলা হয় চিত্ত শুদ্ধ হওয়া। মানে কি, তাহলে এমন একটি ক্ষমতা অর্জন করা যাতে নানা রকম চিন্তার ভেতর থেকে একটি চিন্তাতে মনকে অভিনিবিষ্ট করা যায়। এটা কি করে হবে, এইটা এই জন্যে আমাদের হয় না যে মনের ওপরে কামনা বাসনা ইত্যাদি কাজ করার ফলে প্রত্যেক মুহূর্তে মনের ওপরে নানা রকম থটস যাচ্ছে, সেই কারণের জন্যেই মনের শুদ্ধতা মানে হলো এখানে যে চিন্তাগুলোকে যখন আমরা শ্রেণীবিন্যস্ত করতে পারি বা চিন্তাগুলোকে আমরা কমাতে পারি তাকেই বলা হয় মনের শুদ্ধতা। তার মানে এই নয় যে সবসময় আপনাকে আধ্যাত্মিক চিন্তাই করতে হবে, পাগল হয়ে যাবে মানুষ, পারবে না, এটা সম্ভব নয়, ধীরে ধীরে অভ্যাস করতে হবে। আপনি লিখেছেন যে মন কি শুধু যখন আধ্যাত্মিক চিন্তাই থাকবে, যদি থাকতে পারে তো ক্ষতি কিছু আছে, কিছু আপনার মনে হচ্ছে যে সেটা কাঙ্ক্ষিত নয়, তাই না? সবসময় থাকবে মানে যদি সেটা হয় এটা
খুবই ভালো, কিন্তু সেটা অনেক অনেক চেষ্টা করে লাভ করা যাবে, তা নাহলে মানুষ জোর করে করতে গেলে পাগল হয়ে যাবে। যদি বলা হয় যে আপনি মানে ভগবানের চিন্তা করুন, অন্য চিন্তা করবেন না, জোর করে যদি এই পদ্ধতিটা কিছুদিন চালানো হয়, দেখবে পাগল হয়ে যাবে, সে মানুষ পারবে না। সেই জন্যে ধীরে ধীরে অভ্যাস করতে হয়, একটু একটু করে। কখনো দেখবেন ভগবানে মন দিচ্ছেন, কখনো আবার সংসারে মন দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ কি বলেছেন, স্বাভাবিক মনের অবস্থাই হচ্ছে এইটি। হ্যাঁ, মাছির সঙ্গে তুলনা করেছেন, বলছেন কখনো কুস্থানেও বসে, কখনো মিষ্টান্নেও বসে, ঠিক সেরকম। তাহলে স্বাভাবিক মনের প্রবণতা হচ্ছে এটি, কখনো বিষয়ে চিন্তা করছে, কখনো ভগবানের চিন্তাও করছে। এইটা করতে করতে মন যখন প্রস্তুত হয়ে যাবে, তখন ধীরে ধীরে ঈশ্বরের চিন্তাটা তার প্রবল হবে, বিষয় বাসনা বিষয় চিন্তা কমতে থাকবে। ধীরে ধীরে এটা হবে, একদিনে এটা সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে একটি প্রশ্ন এসেছে, কিন্তু কে পাঠিয়েছেন এটাও ঠিক বুঝতে পারছি না। লিখছেন, ভোরে যে মঙ্গল আরতি হয়, বাড়ির ঠাকুরকে সকালে পুজোর আগে কর্পূরে আলো দেখানো যায়? আমি আরো পড়ি, আমি নিজেই ঠিক বুঝে উঠতে পারছি না। ভোরে মঙ্গল আরতি হয়, বুঝলাম, বাড়ির ঠাকুর, বাড়ির ঠাকুর মানে কি, আপনার বাড়িতে যে ঠাকুর ঘর করেছেন, এটাই অর্থ যদি হয় বাড়ির ঠাকুর, মানে বাড়ির ঠাকুর মানে আবার এক অন্য ঠাকুর কিনা। বাড়ির ঠাকুরকে সকালে পুজোর আগে আগে কর্পূরে আলো দেখানো যায়? আপনার মনে হয় আপনি ওই মঙ্গল আরতির কথা বাড়িতে করা যায় কিনা এরকম একটা বোধ হয় বলতে চেয়েছেন, আমি যতটুকু বুঝলাম। করা যায়, কোনো অসুবিধে নেই, কর্পূর আরতি করে আপনি মঙ্গল আরতি মতন করতে পারেন বাড়িতে। আপনি ঘুম ভাঙাচ্ছেন, হ্যাঁ, মঙ্গল আরতি করে সুন্দর করে আরতি করে ঠাকুর খুশি হবে, মনে হচ্ছে খুশি হবার কথা, আপনি করে দেখুন না, ভালোই লাগবে। কর্পূর টর্পূর দিয়ে আরতি করুন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, আপনি লিখেছেন যে এটা করলে মানে যায় কিনা, দেখানো যায় কিনা, আলো দেখানো যায়, কোনো ক্ষতি নেই। আর যদি বারণ করার থাকে, ঠাকুরই বারণ করে দেবেন আপনাকে, অসুবিধা নেই, অপেক্ষা করুন, তাই না? আপনি তো করতে থাকুন, যদি বারণ করা থাকে, ধরুন যে এই ঘরে ঘন্টা বাজাচ্ছিস কেন, বা ঘরে এরকম করছিস কেন, ওটা ঠাকুরই আপনাকে বলুক না। হ্যাঁ, একদিন হয়তো যখন স্বপ্নে দেখছেন, হেই সকালবেলা উঠে তুই কর্পূর দিয়ে কী করিস, করিস না, আমার অসুবিধা হয়, ঠাকুর এটা বলুক, তাই না? তাহলে আপনার ভালো লাগবে, আর না হলে করুন। স্বরাট এবং স্বয়ম্ভূ কথা দুটির কি তফাত? স্বরাট এবং স্বয়ম্ভূ, স্বরাট কথার অর্থ হচ্ছে যিনি মানে স্বয়ং প্রকাশ, যার প্রকাশ কারোর উপর নির্ভর করতে হয় না, স্বরাট স্বাধীন, এরকম হচ্ছে অর্থ। আর স্বয়ম্ভূ কাছাকাছি, কিন্তু তফাতটা হচ্ছে মানে যেটি ভূ মানে প্রকাশিত হওয়া, স্বয়ং প্রকাশিত হয় যিনি, সাধারণত স্বয়ম্ভূ লিঙ্গ, শিবলিঙ্গ স্বয়ম্ভূ, এই অর্থে আমরা সাধারণত এটাকে প্রয়োগ করি। আর ব্রহ্ম অর্থে স্বরাট বা আত্মা অর্থে স্বরাট এটা বলা হয়। আশা করি দুটো তফাৎ বুঝতে পেরেছেন। অনুভব ই কি জ্ঞান? পরে প্রশ্ন করেছেন, অনুভব ই অনুভবই কি কি হস্যইকার লিখেছেন, এখন সেটা এরকম অর্থ হতে পারে, অনুভবই কি জ্ঞান, এটাই হয়তো প্রশ্ন। অনুভব কি জ্ঞান কি না, অনুভব বা কী ধরনের জ্ঞান সেটা হতে পারে। অনুভব কি জ্ঞান, কি জ্ঞান মানে জ্ঞানের দুরকম কথা আমরা আগের দিনই বলেছি, একটিকে বলা হয় বৃত্তিক জ্ঞান, আর একটি হল স্বরূপ জ্ঞান। তো সেই জন্যে অনুভব কীরকম জ্ঞান? আচ্ছা, অনুভব তাহলে কোন জিনিসটাকে আমরা অনুভব বলি? ধরুন আপনি একটা জিনিস ইন্দ্রিয় দিয়ে দেখছেন, চোখ দিয়ে দেখছেন, তাহলে এটা আমরা সাধারণত কি বলি, দেখছি, আমি চোখ দিয়ে অনুভব করছি, সাধারণত এই কথা আমরা বলি না, আমরা বলছি আমি চোখ দিয়ে দেখছি। তাহলে দেখা কাজটা যে হচ্ছে এটা বৃত্তি জ্ঞান, যেটাকে আমরা অনুভব করা বলছি, মানে কি, ধরুন
আমি বড় ব্যথা অনুভব করছি, এটা ঠিকঠাক প্রয়োগ? তার মানে আপনি যে ব্যথা অনুভব করছেন, চোখ দিয়ে ব্যথা না, কান দিয়ে ব্যথা না, ঠিক নির্দিষ্ট কোনো ইন্দ্রিয় দিয়ে হচ্ছে না, কিন্তু সেটা মনের ওপরে ব্যথা তৈরি করছে। আপনি শুনলেন একটা কিছু ঘটনা ঘটেছে, সেটা আপনার মনে একটা ব্যথা তৈরি করলো বা আনন্দেরও তৈরি করলো, তার মানে আনন্দ অথবা ব্যথা এটা আপনি কোথায় ফিল করছেন? মনে। তাহলে মনে যেটা অনুভব হয় সেটা হচ্ছে অনুভব। বলো, এই যেটা আমরা চোখ দিয়ে হলে সেটা দেখছি, কান দিয়ে হলে শুনছি, নাক দিয়ে হলে ঘ্রাণ নিচ্ছি, আর মন দিয়ে হলে আমরা অনুভব করছি। কিন্তু অন্যান্য ক্ষেত্রেও মন রয়েছে, যেমন চোখ দিয়ে দেখতে গেলেও মনের ফাংশন রয়েছে, কিন্তু যখন সেখানে ইন্দ্রিয়টা প্রবল থাকে তখন আমরা ওই ওই ইন্দ্রিয়ের বিষয় বলে তাকে বলি। কিন্তু সুখ এবং দুঃখের ক্ষেত্রে এটাকে আমরা বলি মনের অনুভব, এটা মনই। তাহলে এটাও কিন্তু বৃত্তি জ্ঞান। আপনি যদি কয় দীর্ঘিকার দিয়েও প্রশ্নটা করেন তাও এরকম হবে, এটা হবে বৃত্তি জ্ঞান, এটা কিন্তু স্বরূপ জ্ঞান নয়। তাহলে যে কোনো জ্ঞান যা আমরা ইন্দ্রিয় দিয়ে অথবা মনও একটা ইন্দ্রিয় না, তো ষট ইন্দ্রিয় ষড় ইন্দ্রিয় তো সিক্স সেন্স, তো সেই জন্যে ওখান থেকেও আমরা যে নলেজটা গেইন করি তাকে আমরা বৃত্তি জ্ঞান বলি। হচ্ছে তাহলে সেই জন্যে আপনি যে লিখেছেন অনুভব ই কি জ্ঞান, অনুভবই জ্ঞান, ঠিকই এটা। আচ্ছা, এবারে আপনি জ্ঞান মানলে যদি পরমেশ্বরের জ্ঞান এই জিনিসগুলোকে বোঝান তাহলে সেটা কীরকম জ্ঞান হবে? এটা প্রশ্ন আসতে পারে যে ধরুন আমি এটা ব্যথা অনুভব করলাম, এটা হলো ঠিক আছে, সেটা নাহলে আপনি বলছেন সেটা অনুভব শব্দ বলছেন, বাট আমরা যখন স্পিরিচুয়াল অনুভব বলি সেটাকে আমরা কী বলি? রিয়েলাইজেশন। তাহলে সেটা কী ধরনের অনুভব? তাই না, এটার প্রশ্ন আসবে। সেটা কি এই যে অনুভবগুলো করছি এরকমই, নাকি সেটা অন্য কিছু ধরনের? সেটা যে কী সেটা বলা যাবে না, তবুও একটা হিন্টস দেবো তো যাবেই, মানে সেটা কি সেটা আপনি অনুভব করবেন, অনুভবটা বলা যায় না। কারণ আপনি হয়তো অনুভবের যেটা ভাষা হিসাবে লিখছেন সেটা এক্সপ্রেশন, সেটা কিন্তু অনুভব নয়। আপনি লিখছেন উ, এটা ভাষা। কি ভাষা? আপনার ভালো লাগছে না, কষ্ট হচ্ছে, উ করছেন, আবার ওইটা আহ, এটা হতে পারে আশ্চর্যজনক শব্দ হতে পারে, মা আহ এটা হতে পারে, হ্যাঁ আহ 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 চেরতি ইতি আশ্চর্য, যখন আশ্চর্য শব্দটা হচ্ছে আহ আহ, মানে আপনার কি ভালো লাগছে আহ আহ, এই যে আহ আহ করছেন বলে এটাকে আশ্চর্য বলা হয়। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে ওই ভাবটাকে প্রকাশ করছে, কিন্তু আপনার অনুভবটা সরাসরি কি কি বোঝা যাচ্ছে না, তাই না? হতে পারে আপনি হয়তো আনন্দটাকেই মানে এমনভাবে প্রকাশ করছেন চোখের জল পড়ছে, কেউ কেউ দেখে ভাবছে ও পুরো কাঁদছে বোধ হয়, দুঃখ হচ্ছে, কিন্তু আসলে ওটা আনন্দ হতে পারে। তো ফলে এটা হতে পারে। এখন যে মূল জায়গাটি, তাহলে জ্ঞান সেটা যে ঈশ্বরের অনুভব, সেটা যে আমি ভগবত অনুভব করছি, মানে কোনো আধ্যাত্মিক অনুভব, এর সঙ্গে তাহলে এইগুলোর তফাৎটা কি এটা জানতে হবে আমাদের। ঠিক এক্স্যাক্টলি কালকেই আমরা এই বিষয়টা পড়েছি যে যে অনুভবগুলো আমরা করছি সেটা অনুভব হোক বা বৃত্তিজ্ঞান হোক, তার মানে বিষয়ের যে ইন্দ্রিয় দিয়ে যে জ্ঞানগুলো পাচ্ছি সেটাকে আমরা যেভাবে দেখা হোক, শোনা হোক, স্পর্শ করা হোক, সেটা একরকম আমরা জ্ঞান অনুভব করছি। আবার অনুভবটাকেও তাহলে আমরা জ্ঞান ধরে নিই, সেটাও একটা জ্ঞান। কারণ আপনি ধরুন কেউ এসে আপনার কারো একটা ভালো কথা বললো, আপনার মনে আনন্দ হলো, তাহলে এটাও এক ধরনের জ্ঞান। এক্স্যাক্ট। তাহলে যে কোনো বস্তু জ্ঞান অথবা যে অনুভব, এগুলো সবই কিন্তু এই ইন্দ্রিয়ের ভেতর দিয়ে আসা জ্ঞান। তাহলে ভগবত আনন্দটা কি এরকম কিছু? ভগবত আনন্দটা এরকম কিছু নয়, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। কীরকম? দেখুন, আপনি একটা আইসক্রিম খেলে, আইসক্রিম খাওয়ার সঙ্গে আপনার একটা ভালো লাগলো, তাহলে তার একটা অনুভব হলো, ফিলিংস কেমন, একটা সুখানুভব, বেশ ভালো লেগেছে আইসক্রিমটা, না আহ এখনো মুখে লেগে আছে, দারুণ। তো এই যে আপনি বলছেন ব্যাপারটা কি তাহলে? তাহলে আইসক্রিমের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ, তারপরে অনুভব হয়েছে, এইরকম কি তাহলে? তাহলে আপনি দেখছেন একদিন ধ্যান করতে করতে ভগবান এলেন, আহ মুখটা মিষ্টি হয়ে গেল,
কিছুই নেই, এমনি এমনি মিষ্টি, ওরা তো ভগবান এসে বোধ হয় মুখে কিছু আইসক্রিম মতো দিয়ে গেল, এইরকম ব্যাপারটা কিন্তু নয়। তাহলে বস্তু সংযুক্ত যে আনন্দের অনুভব হয়, এই সমস্ত আনন্দ কিন্তু এই জড়জাগতিক আনন্দ। এই সমস্ত আনন্দগুলো হচ্ছে ওই বস্তু আনন্দ, আইসক্রিম আনন্দ তত সময় যত সময় জিহ্বাগ্রে, জিহ্বা দেখছে যা শেষ, অনুভব শেষ। আপনি এত স্বাদের খাওয়ার এখানে সব নানা রকম রাখেন, তা ওখানে সব তালগুলো পাক পাকিয়ে যায়, তাই না? বলছে আরে বাবা ধরো ধরো রসগোল্লা একটু আলাদা থাকো, তুমি একটু আলাদা থাকো। বলছে না না আলাদা থাকার জো নেই, আমরা ওখানে সব রায়ট করছি, সব রায়ট করছে ওখানে, তাই না? দেখুন আপনি ওখানে সব বাটিতে বাটিতে কত সুন্দর সাজিয়ে সাজিয়ে, এরকম গল্প আছে মজা। একজন ভক্ত তো তাকে, মানে তিনি খুব পরম ভক্ত ভগবানের, তাকে একজন তার বাড়িতে মানে মানে শ্রদ্ধা করে ডেকেছে, আমন্ত্রণ করেছেন সাধু সাধু সাধুকে, যে আপনি আমার বাড়িতে এসে একটু প্রসাদ গ্রহণ করবেন। তো ঠিক আছে, সাধু বাবা গিয়েছেন, তিনিও খুব পরম যত্নে নানা রকম করে যত রকম পদ আছে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে মানে নিয়ে এসেছে দিয়েছে। তো সাধু বাবা এখন আর শুরু করবেন, তিনি মন্ত্রতন্ত্র করে উৎসর্গ করে ভগবানের নিবেদন করে মানে এখন খাওয়া শুরু করবেন। তিনি করছেন কি, যত রকম মানে বাটিতে বাটিতে সব খাওয়ার সবগুলোকে এক জায়গায় করেছে, করে তারপরে মানে খাওয়া শুরু করছে। আর উনি তো মানে সারি কি সর্বনাশ, আমি এত সুন্দর সুন্দর করলাম, সব এটা করলাম, অমুক পিঠে তুমুক পিঠে কত রকম আছে, পায়েস টায়েস আলাদা আলাদা সব মিশিয়ে দিল সর্বনাশ। মানে যিনি বানিয়েছিলেন তার মনের অবস্থাটা একবার অনুমান করুন, কারণ তিনি কয়েক ঘন্টা সময় নষ্ট করে মানে এত সুন্দর সমস্ত উপাদেয় খাদ্য বানিয়েছেন, আর তিনি বলতেও পারছেন না, শ্রদ্ধা করেন হ্যাঁ যে সাধু বাবা এই কাণ্ড করছেন, তাকে বলছেন হ্যাঁ যে অপরাধ নেবেন না আপনি, মানে এইসব কী করছে এরকম, হ্যাঁ সব একসঙ্গে করে দিচ্ছে। বলছে মা তুমি কষ্ট করো না, এই যে দিয়েছো এগুলো সবই তো ভগবানকে উৎসর্গ করলাম, কাজেই সব প্রসাদ হয়ে গেল। এখন যদি ধরো আমি এটা প্রথম খাই ওটা প্রথম খাই বা এটা দ্বিতীয় খাই, তোমার মনে হবে যে তাহলে এইটা বোধহয় ফার্স্ট প্রেফারেন্স, এটা সেকেন্ড, আমি এখানে কোনো ক্লাসিফিকেশন করতে চাই না, সব সমমর্যাদা বলে আমি সব এক জায়গায় দিয়ে দিচ্ছি, ব্যাস সবই তো আমি খাবো। তখন তার আর কিছু বলার নেই, বুঝছে নুরি বাপরে এই হচ্ছে দৃষ্টি, এবং এরা প্রসাদ রূপে গ্রহণ করছেন, এরা যে মানে রসনা তৃপ্তির জন্য খাচ্ছেন তা তো নয়, সেই জন্য আমরা কিন্তু নয় এটার টেস্ট আলাদা নিতে হবে, ওটার টেস্ট আলাদা নিতে হবে, ওটার টেস্ট, কিন্তু ওরকম তো নয়, শরীর ধারণের জন্যে খাওয়া, তাই না? তাদের কাছে ওই সব পূজনীয় রঙ্গনাথন যে মানুষকে কারো কারো হয়তো দেখেছেন, ঠিক ওনারও খাওয়ার ধরনটা ওরকমই ছিল, হ্যাঁ ওরকম একটা বাটি ছিল, তার মধ্যে ওই খানিকটা দই টক দই আর একটু খাবার দাবার ওই পেস্ট কিছু গলা ভাত ওইসব দিয়ে একসঙ্গে কয়েক চামচ খেয়ে নিতেন, ব্যাস ওই একটা জায়গায় সব মিক্সড, ওইসব রস মানে এটা কীরকম ওটা কীরকম ওইসব কী সব এক জায়গায় ব্যাস হয়ে গেল। এইসব হচ্ছে এদের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা করে দিলে আবার মুশকিল, হ্যাঁ রসনাকে আবার তৃপ্ত করা, এইসব নানা রকম বিচার আছে, যাই হোক সেটা নয়। তাহলে এই যে অনুভব, অনুভব থেকে কথা পেয়ে এলো, তাহলে ঈশ্বরীয় অনুভবটা হবে এগুলোর থেকে সম্পূর্ণ আলাদা, হ্যাঁ একদম আলাদা। যে যে অনুভবগুলো আপনি এই জড়জগতের অনুভব করেছেন তার থেকে সম্পূর্ণ আলাদা, হ্যাঁ তাকেই বলে ঈশ্বরীয় অনুভব, যেটাতে একবার যদি তার গ্লিমস একটা ছায়া মাত্র আপনি অনুভব করেন তাহলেই দেখবেন আপনার মন প্রাণ একদম ওই দিকে আকর্ষিত হয়ে থাকবে, তবেই সেটা হবে। হ্যাঁ এতটাই পাওয়ারফুল জিনিস। আপনি এমন একটা জিনিস অনুভব করেন, খুবই সুন্দরভাবে উপমা দেওয়া হয়েছে ভক্তিতে, নারদীয় ভক্তিতে আপনারা পড়েছেন, ও মুক আস্বাদা আস্বাদনবত বলা হয়েছে, মুখ আস্বাদনবত মানে মুখ, হ্যাঁ যে কথা বলতে পারে না বোবা, সে যখন একটা কিছু অনুভব করে, হ্যাঁ রাবড়ি খাওয়ানো হয়েছে ধরুন, রাবড়ি খেয়ে মানে কি কেমন খেলি, আরে বাবা কি, আরে বলো
তার আনন্দটাকে এক্সপ্রেস করছে। এক্স্যাক্টলি মুখ আর স্বাদ আনাবাদ, দেয়ার ইজ নো ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দিস 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 আইডিয়াস দিস এক্সপিরিয়েন্স স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। সো এটা হচ্ছে এইরকমই একটা জিনিস, বলা যাবে না, কিন্তু সেটা কোথায় তাহলে অনুভব হবে? মনেরও পারে। মন যখন সম্পূর্ণভাবে কন্ট্রোল, মনে আর কোনো বৃত্তি যখন উঠছে না, সেই বৃত্তি নিরুদ্ধ যে অবস্থা, তখনই মনের ওপরে মানে শুদ্ধ মানে বুদ্ধিতে সেই যে তার অনুভবটুকু হবে, সেই অনুভব হচ্ছে এই জড়জাগতিক সমস্ত অনুভবের থেকে পৃথক। এটাই হচ্ছে ঈশ্বরীয় অনুভব। মিলিয়ে ফেলবেন না, গুলিয়ে ফেলবেন না। ধর্মীয় আচার অনুষ্ঠান আমাদের সাত্ত্বিক অথবা আধ্যাত্মিক হতে কতখানি সাহায্য করে? আচ্ছা, অনেক প্রশ্ন রয়েছে, একটা একটা উত্তর দিই। ধর্মীয় আচার অনুষ্ঠান আমাদের সাত্ত্বিক অথবা আধ্যাত্মিক হতে কতখানি সাহায্য করে? আমরা এটা ভগবদ্গীতাতেও পড়েছি, তবুও বলে দিই। আধ্যাত্মিক আধ্যাত্মিক না, আপনি লিখেছেন ধর্মীয় আচার অনুষ্ঠান। ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রত্যেক ধর্মের কিছু কিছু আচার অনুষ্ঠান রয়েছে। এই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোর ভেতরে যেটা রয়েছে সেটা দেখবেন কতগুলো ভ্যালুজ রয়েছে, মূল্যবোধ, কতগুলো মূল্যবোধের ওপরেই ধর্মীয় আচার আচরণগুলো মানে রয়েছে। এগুলো দ্বারা আমরা ওই ধর্মীয় মূল্যবোধগুলো মানে আমাদের মানবিক মূল্যবোধগুলো অর্জন করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সাত্ত্বিক অথবা আধ্যাত্মিক হতে কতখানি সাহায্য করে? এটা করে দৃষ্টিভঙ্গির ওপরে। কোনো রিচুয়েলস যে খারাপ তা নয়, বাট রিচুয়েলসে যদি আমরা মানে একদম রিচুয়েলসটাকেই সর্ব কিছু বলে মনে করি তাহলে সর্বনাশ হয়ে যাবে, সেটা নয়। রিচুয়েলস তাহলে কি? রিচুয়েলস হচ্ছে ভগবানকে ভালোবাসার স্তর বিশেষ। ভগবানকে ভালোবাসতে তো এক কথায় পারবো না, তাই জন্য ধীরে ধীরে আমরা সেখানে পৌঁছবো। কী করে? না, একটু একটু করে আমরা কী করছি, ধরুন একটা মূর্তি বসালাম, সেই মূর্তিটাকে আমরা ভগবান নয় জানি, এক অর্থে ভগবান নয়, সেটা একটা পাথরের মূর্তি, কিন্তু সেখানে আমরা কী করছি না, ইম্পোজ করছি যেন এটা ভগবান, যেন ইনি মহাদেব। সেইভাবে আপনি কী করছেন, আপনার পুজো সমস্ত কিছু দিচ্ছেন। এ এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেটা প্রশ্ন মূল করেছেন যে এটা সাত্ত্বিক অথবা আধ্যাত্মিক হতে পারে, যদি আপনি সাত্ত্বিক দৃষ্টিতে এটা করেন তাহলে সাত্ত্বিক গুণগুলো আসবে, আপনি যদি এটাকেই আধ্যাত্মিক দৃষ্টিতে করেন তাহলে আধ্যাত্মিক গুণগুলো আসবে, আর যদি তামসিকভাবে করেন তামসিক হবে, রাজসিক করলে রাজসিক হবে। সেই জন্যে কোনো আচার অনুষ্ঠান মানে ক্রিয়া অ্যাজ সাচ সাত্ত্বিক রাজসিক তামসিক বলা যায় না, কে করছে তার উপরে। ধরুন আমরা আমরা পুজো করছি বলে একটা বিরাট আড়ম্বর তৈরি করলাম, সেখানে ভক্তির লেশ মাত্র নেই, ঢাক বাজছে, ঢোল বাজছে, বিরাট একটা ব্যাপার চলছে, হ্যাঁ, দলে দলে লোক আসছে, প্রসাদ খাচ্ছে, স্যালুট দিচ্ছে, বলছে আহ অমুক বাবু কি না ভালো, অমুক বাবু কি না, এটা হয়? এটা রাজসিক পুজো। হ্যাঁ, এখানে ভক্তির লেশ মাত্র নেই, তিনি একবারও হয়তো মন্দিরে যাচ্ছেনই না, যেখানে পুজো গৃহ সেখানে তিনি যাচ্ছেনই না, হতে পারে। তাই জন্য মূল কথা হচ্ছে আপনি কোন দৃষ্টিতে দেখছেন। দেখুন শ্রীরামকৃষ্ণের কথা ভাবুন, তিনি এক দৃষ্টিতে কি বলবো আমরা, মূর্তি পুজো করেছেন, তাহলে মূর্তি পুজো তো আমাদের দেশে কত মানুষ করছে, কালী মন্দির কি আমাদের কম আছে? সেখানে পুরোহিত কালী পুজো করেই যাচ্ছে করেই যাচ্ছে, সবাই তো আর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন না। কেন হচ্ছেন না? দৃষ্টিভঙ্গির তফাত। তিনি দেখছেন এটা আমার ইনকামের জায়গা, হ্যাঁ এটা করব। আপনি দেখবেন সেখানে বলে চোখের জল পড়ে যাচ্ছে, কিন্তু যদি ওখানে ঠিকঠাক প্রণামীটা না পড়ে দেখবেন আপনাকে ওই ধরুন ধরুন ধরুন, হ্যাঁ আপনি আসবেন না, কিছু একটা করবে, বা নাহলে ওখানে হয়তো চারবার মানে কর্পূর না ঘুরিয়ে একবার কোনো রকম ঘুরিয়ে ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, যখন ওখানে আছে কর্পূরে ওখানে প্রণামী না পড়ছে হয়ে গেল। মূল পয়েন্টটা তার মানে কি, দেখুন সব ওটা প্রফেশন। শ্রীরামকৃষ্ণ পুজো করেছেন, কিন্তু এটাকে অন্য একদম অন্য দৃষ্টিতে দেখছেন। তিনি বলছেন আমি চাল কলা বাঁধা বিদ্যে শিখছি না, এটা তার পৌরোহিত্য নয়, যেখানে পুরোহিতগিরি করতে এসেছেন তা আসেননি। সেটাকে কিভাবে নিয়েছেন তিনি? তার আধ্যাত্মিক সাধন হিসেবে নিয়েছেন।
তাই দেখুন তিনি মাকে ব্রহ্মরূপে দেখছেন, বলছি তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকে কালী বলি, কালী আর ব্রহ্মে কোনো তফাত নেই। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি এই সাধনা করে দেখিয়েছেন। ফলে আশা করি এত কথাতে আপনার নিশ্চয়ই ধারণা স্পষ্ট হয়েছে যে কোনো আধ্যাত্মিক সাধনা বা যেগুলো আপনি বলছেন রিচুয়ালস, সে আচার অনুষ্ঠান, আচার অনুষ্ঠান অ্যাজ সাচ কোনো খারাপ নয়। তাহলে মনে রাখতে হবে যে আচার অনুষ্ঠান আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায় দ্যাট ইজ গুড, যে আচার অনুষ্ঠান আমাকে ঈশ্বর থেকে বিমুখ করে ব্যাট সঙ্গে সঙ্গে ছেড়ে দিই, এই হচ্ছে একদম মানে সোজা কথা। কারণ না হলে অনেক আচার অনুষ্ঠান রয়েছে, সবগুলো যে একদম খুঁটিনাটিভাবে করতে হবে এমন কোনো প্রয়োজন নেই, আর করে সেগুলো হবেটাই বা কি। হ্যাঁ, আর অনেকগুলো আমাদের কাছে চলে এসেছে আসার মতো, সেই বিড়াল বাঁধার কাহিনি বলেছিলাম না, একজন বাড়িতে মানে বিড়াল মানে শ্রাদ্ধ হতো, শ্রাদ্ধের সময় একটা বিড়াল ছানা খুব ডিস্টার্ব করতো, তাই জন্য তাকে মানে বাঁধা হয়েছে, বেঁধে রাখা হয় দূরে একটা কোথাও বেঁধে রাখে, তো তারপরে শ্রাদ্ধ হয়। পুরোহিত এসে বাবার ছোট ছেলে সে দেখেছে যে বাড়িতে যখন এরকম হয় দেখি একটা বিড়াল ওখানে বাঁধা থাকে, সে কনক্লুশন করলো যে মানে এটা একটা রিচুয়ালস, মানে বিড়ালটাকে না বাঁধলে এটা হবে না, নেক্সট টাইম যখন সে বড় হলো তখন বিড়ালটাকে খোঁজা হলো যে আগে বাঁধো ওখানে তারপরে শব্দটা শুরু হবে, ইউজি সো ওয়া। হ্যাঁ, কি রিজন ছিল আর কি কাণ্ড হয়ে গেল। সব বিড়াল মজার মতো যেগুলো এগুলো না করলেও হবে, হ্যাঁ এগুলো না করলেও হবে, কিন্তু এটা দেখে নেবেন আপনাকে আপনার ঈশ্বরের দিকে এটা নিয়ে যায় কি না, আপনার গুড কোয়ালিটিসগুলোকে ইনকালকেট করে কি না, আপনার হৃদয়কে প্রসারিত করে কি না, আপনাকে সংকুচিত করে কি না। যদি আপনার মাইন্ডকে সংকুচিত করে ফেলে যে কোনো রিচুয়ালস লিভ ইট, ছেড়ে দিন, ওটা করবেন না, তাই না? আপনার মাইন্ডটা যদি সংকুচিত করে আপনার মনকে তামসিকতা ভরে দেয় কখনো সেটা করা যথার্থ হবে না। এটাই হচ্ছে মানে সোজা কথা ঠিক করবার এটাই পথ। বৃত্তি জ্ঞান ব্যতীত স্বরূপ জ্ঞান কি সম্ভব? বৃত্তি জ্ঞানই তো হচ্ছে, বৃত্তি জ্ঞান তো হবেই, বৃত্তি জ্ঞান কতদূর পর্যন্ত দেখুন, আপনি ভাবছেন বৃত্তি গেল, বৃত্তি জ্ঞান বৃত্তি শেষে গেল স্বরূপ এসে গেল, না বৃত্তি স্বরূপ আপনি এর মানে দূরত্বটা লক্ষ্য করুন। শ্রীরামকৃষ্ণকে যখন তোতাপুরি বললেন এই কাঁচের টুকরোটাতে মন স্থির করো, তখন তিনি বলছেন যে না আমি এখানে মানে মাকেই দেখছি, বারবার তিনি মায়েতে মন স্থির করে, এই এত দূর পর্যন্ত বৃত্তির জ্ঞান হলো, মায়ের রূপটা দেখাও বৃত্তির জ্ঞান, ওটা মনের ভেতর দিয়ে, মন তখনও আছে, মন তখনও কিন্তু রয়েছে, তাই মনের ভেতর দিয়ে যত জ্ঞান উৎপন্ন হচ্ছে তাকে বলা হয় বৃত্তির জ্ঞান। আশা করি বুঝতে পেরেছেন মনের কতটা দৌড়, ওইটা পেরিয়ে গেলেই স্বরূপ জ্ঞান। স্বরূপ জ্ঞান মানে আত্মজ্ঞান, আত্মজ্ঞান ছাড়া যত জ্ঞান সবই বৃত্তির জ্ঞান, বোঝা গেল না? বৃত্তির জ্ঞান হয়ে গেলো, বৃত্তিজ্ঞান পেরিয়ে গেলো, তারপর দিন কালকে স্বরূপ জ্ঞান হয়ে গেল, এটা আমার কল নয়, অত সোজা নয়। বৃত্তিজ্ঞান আপনি লিখেছেন, বৃত্তিজ্ঞান ব্যতীত স্বরূপ জ্ঞান লাভ কি সম্ভব? বৃত্তিজ্ঞান তো রয়েছে, বৃত্তিজ্ঞানের ভেতর দিয়েই একবারে স্বরূপ জ্ঞানে পৌঁছতে হবে। স্বরূপ জ্ঞান মানে ব্রহ্মজ্ঞান, এবং যেখানে স্বরূপ মানে হচ্ছে আর অন্য কিছু নেই, সেই জন্য তাকে বলা হয়েছে মানে অদ্বৈত, যেখানে আর কোনো দ্বৈত নেই, ডুয়ালিটি নেই একদম। হ্যাঁ, বোঝা গেল? এরপরে যাই, চলো প্রশ্নে। এখানে যেমন যেমন লিখেছেন খুব কষ্ট করে মনে লিখেছেন, একটা হচ্ছে লিখেছেন বিসর্গ, একটা অনুস্বার, আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু। মন্ত্রে বিসর্গ অনুস্বার চন্দ্রবিন্দু ব্যবহার কেন হয়, কেন হয়? মন্ত্রে ব্যবহার হয় না, মন্ত্রটা সংস্কৃত, সংস্কৃতেই এগুলো ব্যবহার হয়, বোঝা গেল? তাহলে সংস্কৃত ভাষাতে এগুলো ব্যবহার হয়। হ্যাঁ, অ্যালফাবেট যেমন যেমন ব্যবহার হয় এটা সেরকম একটা একটা বর্ণমালা, তো বর্ণমালার মধ্যে বিসর্গ অনুস্বার চন্দ্রবিন্দুগুলো রয়েছে, আপনি সেজন্য লিখেছেন মন্ত্রে ব্যবহার করেন না, মন্ত্রে শুধু না
শব্দ মাত্রেই ব্যবহার করা হয়, সংস্কৃত শব্দে এর ব্যবহার বেশি রয়েছে, বাংলাতেও অ্যালফাবেটে রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। ভামতি কথার অর্থ কি এইটি জানতে চেয়েছে। ভামতি মানে অনেক রকম অর্থ হয়, এখানে দেবী অর্থে ব্যবহার করা হচ্ছে ভামতি। হ্যাঁ, ওই যে আমরা দেখবেন সারদা সঙ্গীতে এটা করি, ওখানে ভামতি শব্দ রয়েছে, তো ভামতি হচ্ছে দেবী অর্থে সম্বোধনে ভামতি। আচ্ছা, এরপরে প্রশ্নে যাই, কঠোপনিষদ থেকে জানলাম পাঁচটি জ্ঞানেন্দ্রিয় মন বৃত্তি স্বপ্ন কল্পনা দ্বারা ব্রহ্মকে জানা যায় না, তাহলে কি অনুমান বা ধারণা দ্বারা ব্রহ্মের অস্তিত্ব কল্পনা করতে হবে? সেলফ কন্ট্রাডিকশন, তাই না? তাহলে প্রথম লাইনটা বোঝা হয়নি, কারণ প্রথম লাইনে আপনি লিখেছেন পাঁচটি জ্ঞানেন্দ্রিয় মন স্মৃতি স্বপ্ন কল্পনা দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ করা যায় না। তাহলে ব্রহ্মজ্ঞান ইন্দ্রিয় দিয়েও নয়, মন দিয়েও নয়, এমনকি এটা স্মৃতিও জ্ঞান নয়, এটা স্বপ্ন জ্ঞান নয়, এটা কল্পনাও নয়। তাহলে হোয়াট ইজ দিস? তারপরে লিখছেন তাহলে কি অনুমান বা ধারণা দ্বারা ব্রহ্মের অস্তিত্ব কল্পনা করতে হবে? কল্পনা করতে হবে না, কল্পনা যেখানে শেষ হবে তখনই ব্রহ্মজ্ঞান হবে, বোঝা গেল? কল্পনার এন্ডই হচ্ছে ব্রহ্মজ্ঞান, শুধু কল্পনা নয়। যেখানে কল্পনা, তারপরে আপনি লিখেছেন ধারণা, ধারণা যদি টেকনিক্যাল অর্থে ব্যবহার করা হয়, ধারণা হচ্ছে ধ্যানের আগে, ধারণা ধ্যান সমাধি, বুঝতে পেরেছেন? আমরা ধারণা বলি এমনি কলকে লিও না, ধারণা টারণা কোনো একটা ধারণা করা, বাট ধারণা মানে হচ্ছে ধৃধাতু ধারণ করা, তার মানে কোনো একটাতে মনকে স্থির করবার যে ক্ষমতা তাকেই বলা হয় ধারণা। সেই ধারণা স্থির হলে তারপরে হবে ধ্যান, তারপরে আসবে সমাধি, অনেক পরে, ধারণা ধ্যান সমাধি এইভাবে। তো এটি কোনো কাল্পনিক ব্যাপার নয়, কল্পনা ব্যাপার লিখেছেন ব্রহ্মের কল্পনা করতে হবে না, কল্পনা করতে হবে না, কল্পনা তো আপনি করেই যাচ্ছেন, কারণ যখনই আপনাকে বলা হচ্ছে আপনি চিন্তা করুন, ভগবানের চিন্তা করুন, যা করছেন সেটা কল্পনায়, তাই না? কী করছেন আপনি ভাবছেন, এই মনে মনে চিন্তা তা কী আসছে, আচ্ছা এই যে দাড়ি, তারপরে এইখানে পা, হ্যাঁ, এভরিথিং ইজ ইমাজিনেশন অনলি। তারপরে ঠাকুর নিশ্চয়ই আবার দিকে মিষ্টি মিষ্টি হাসছে, হ্যাঁ ভালো সন্দেশ দিয়েছি সেই জন্যে হাসছে, একদম একদম ঠাকুর তুমি ঠিক বুঝেছো, ভালোই হাসছো, দেখুন এভরিথিং ইজ কল্পনা অনলি। সো এভরিথিং বাট গুড কল্পনা, তাই না? ধীরে ধীরে কল্পনা, বাট এন্ড অফ কল্পনা, এন্ড অফ মেন্টাল এভরিথিং ইজ রিয়েলাইজেশন। সো ব্রহ্ম রিয়েলাইজেশন মানে হচ্ছে যখন মন সম্পূর্ণভাবে নিরুদ্ধ হবে, চিত্তবৃত্তির নিরোধা, হ্যাঁ ইয়োগাস চিত্তবৃত্তি নিরোধা, তো চিত্তের বৃত্তি যখন শেষ হবে তখনই আপনি যা অনুভব করবেন সেটি হচ্ছে ব্রহ্ম অনুভব। যত সময় পর্যন্ত আপনি চিন্তা করছেন তত সময় আপনি মনের মধ্যেই রয়েছেন, আর মনের মধ্যে মানেই এই জগতের মধ্যেই আছেন, আশা করি বুঝতে পেরেছেন। চলুন এরপরের প্রশ্নে যাই, পরের প্রশ্ন পাঠিয়েছেন, শাস্ত্রে বলা হয় একমাত্র সম্পূর্ণ চিত্তবৃত্তি নিরোধের পরই মনোনাশ সম্ভব। আমার জিজ্ঞাসা, সম্পূর্ণভাবে মনোনাশ তো সম্ভব নয়, কারণ মনের নাশ তো মানুষের হাতে, সে তো আবার ব্যবহারিক জগতে ফিরে আসে। বলা হয় একমাত্র সম্পূর্ণ চিত্তবৃত্তি নিরোধের পরই মননাশ সম্ভব, দুটো একই কথা, চিত্তবৃত্তি নিরোধ বা মননাশ একই কথা, সমার্থক। আমার জিজ্ঞাসা, সম্পূর্ণভাবে মননাশ তো সম্ভব নয়, এটা আপনার জিজ্ঞাসা নয়, এটা আপনার সিদ্ধান্তের মতো শোনালো, তাই না? আপনি লিখেছেন যে সম্পূর্ণভাবে মননাশ তো সম্ভব নয়, কেন নয়, কে বলেছে আপনাকে এটা? কারণ মনের নাশ তো মানুষের হাতে, সে তো আবার ব্যবহারিক জগতে ফিরে আসে, তাই কি? দেখুন আপনাকে একটা সহজ এক্সাম্পল দিলে আপনি বুঝে যাবেন মননাশ সম্ভব কি অসম্ভব। আপনি যখন রাত্রে ঘুমিয়ে পড়েন, নিশ্চয়ই পড়েন,
এবং তখন আপনার এই জগতের অনুভব, আপনার অনুভব, আপনার মন, আপনার কোথায় যায়? কিছুই থাকে না, তাই না? আপনি তো অন্য কোথায় চলে যান, মনটা তাহলে লয় হয়ে যায় কি না? তারপরে সকালবেলা আবার মনটা ফিরে পান কি না? হ্যাঁ, সকালবেলা যখন জেগে উঠছেন, বুঝি না আমার মন কোথায় চলে গেল। কিন্তু মন চলে গেলেও আপনার অস্তিত্ব হারিয়ে যাচ্ছে না। আপনি যেই আবার জেগে উঠছেন, সেই মনটাকে আপনি রিলেট করছেন আবার। তাহলে এই যে আপনি লিখেছেন যে আমার জিজ্ঞাসা সম্পূর্ণভাবে মননাস্ত সম্ভব নয়, কেন নয়? এভরিডে ইউ আর এক্সপেন্সিভ না, এভরিডে আপনার যে ব্যবহারিক এক্সপিরিয়েন্স তার মধ্যেই তো এটা রয়েছে। রোজই তো আপনি মনটাকে হারিয়ে ফেলেন, দেখুন তো এটা হয়। তাহলে এই জিনিসটি যখন আপনি সচেতনভাবে করতে পারবেন, তাকেই বলা হবে সমাধি। তাহলে আপনি যখন তামসিকভাবে ঘুমিয়ে পড়ছেন, ওখানে তম রয়েছে, অজ্ঞান রয়েছে, সেই জন্যে মনটা গিয়ে অজ্ঞানে লয় হয়। রাত্রে যখন আপনি ঘুমিয়ে পড়েন, তখন এই মনটা অজ্ঞানে গিয়ে লয় হয়, আবার যখন জেগে ওঠেন, আপনি মনের যে অবস্থায় ঘুমিয়েছিলেন ওটাই লাভ করেন। সমাধি অবস্থা হচ্ছে বা যোগ অবস্থাটা হচ্ছে মনের ওই লয় অবস্থা হবে, কিন্তু সমস্ত সম্পূর্ণরূপে সচেতন থাকবেন। আপনার থটসগুলো যে এক জায়গায় মার্জ হয়ে যাচ্ছে, তার ফলে মনটা সম্পূর্ণ থটলেস হয়ে গেল, এটা আপনি অনুভব করতে পারবেন। বোঝা গেল? তার মানে জেগে জেগে ঘুমানো বললে খানিকটা বোঝানো যাবে কি? হ্যাঁ, ওটা অনেকটা ওই রকম। হ্যাঁ, জেগে জেগে ঘুমানো মানে আপনি পূর্ণ সচেতন আছেন। আচ্ছা, এটা যদি আপনি মানে প্র্যাকটিস করতে পারেন, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড, এভরিডে ইউ ক্যান প্র্যাকটিস। কি আপনি এটা মনে মনে ঠিক করবেন ঘুমোতে যাওয়ার আগে, যে যখনই আপনি ঘুমোতে যাচ্ছেন আপনি একদম এন্ডটাকে দেখবেন, মানে আজকে ঠিক কোন পয়েন্টে ঘুমটা আসে আমি এটা দেখব, এই সংকল্প নিয়ে। মানে কিছুতেই ঘুমাবো না, দেখি কিছুতেই আমি ঘুমাবো না। এইটা ট্রাই টু ফিল ইট। যদি আপনি এটাকে ঠিকঠাকভাবে অভ্যাস করতে পারেন, নো একটি যোগীরা করতে পারে, যোগ নিদ্রা তাকে বলে, ওরা কনসিয়াসলি ঘুমাতে পারে, কনসিয়াসলি ঘুমোচ্ছে, দে আর স্লিপিং অনলি, কারণ মাইন্ডটা টোটালি অ্যাবজর্ব হয়ে গেছে। স্লিপ মানে মাইন্ডটা টোটালি অ্যাবজর্ব। আমরা যে আবার জেগে উঠছি, মাইন্ডটাকে যখনই আপনি অ্যাবজর্ব করে দিচ্ছেন, তখনই কেউ দেখুন মাইন্ডের এই যে থটসগুলো, কি থটসগুলো হচ্ছে এক একটা এনার্জি, চিন্তা মানে শক্তি। তো সেই শক্তিগুলো যখনই আমি এরকম কোনো কাজ করছি বা চিন্তা করছি, তখন শক্তিগুলো ব্যয় হচ্ছে, সেইটাকে আমরা আবার যখন ওইভাবে ঘুমিয়ে যাই, তখন ওই ব্যাটারি রিচার্জিংয়ের মতো রিচার্জ হয়ে যায়। তার মানে যখন আপনি মাইন্ডটাকে এইভাবে কন্ট্রোল করে রাখছেন, তখনই কিন্তু রিচার্জিংটা হচ্ছে। যোগীরা ওইভাবে চার্জ করতে পারে, বাবারে বাবা। তার মানে হচ্ছে এই যোগ নিদ্রা বলে থাকে, হ্যাঁ, ঠিক ওই অবস্থায় থটসগুলো এক জায়গায় মাইন্ডটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু তার মনের একটা অবস্থা ওইভাবে হলেও তখনও কিন্তু তার যে অস্তিত্বটা সেটাকে সে ফিল করতে পারে, যে সেই অস্তিত্বের ওপরে এই জিনিসগুলো হয়। এনিওয়ে, এত ভয়ঙ্কর কিছু নেই। ব্যাপারটা তাহলে হচ্ছে যে মনোনাশ ব্যাপারটি আমাদের সকলেরই এক্সপিরিয়েন্সের মধ্যে রয়েছে, কিন্তু ওখানে যে কথাটি বলা হয়েছে এটি হচ্ছে মানে ধ্যানের উচ্চ উচ্চ অবস্থা। ধ্যানের উচ্চ অবস্থাতে যখন সম্পূর্ণ থটসগুলো নিরুদ্ধ হয়ে যায়, সেই অবস্থার কথা বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এর পরের প্রশ্ন, প্রাণ বায়ু অর্থাৎ যা আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে থাকি, যা ব্রহ্মাণ্ডের সব জায়গায় পাওয়া যায়, সেটাই কি চেতনা নয়? না, সেটা চেতনা নয়, আমরা সাধারণত সেটাকে চেতনা বলে অনুভব করছি। চেতনা যদি অর্থ কনসিয়াসনেস হয়, সেই কনসিয়াসনেস অর্থে প্রাণটাও চেতনা নয়। প্রাণও কিন্তু এই ব্রহ্ম থেকে আলাদা, ব্রহ্ম প্রাণ নন। ব্রহ্ম আছেন বলেই প্রাণ কাজ করছে, কিন্তু তিনি প্রাণের থেকে আলাদা। প্রাণ আসলে কি? বায়ু, পঞ্চবায়ু, তার মধ্যে প্রাণ একটি। তো সেই প্রাণ আপনি শ্বাসের দ্বারা অনুভব করেন, শ্বাস নেন, শ্বাস ছাড়ছেন, কিন্তু সেইটি চেতনা নয়, সেটা চেতনার প্রকাশ বলতে পারেন।
ম্যানিফেস্টেশন অফ কনসিয়াসনেস বাট নট কনসিয়াসনেস ইটসেলফ। বোঝা যাচ্ছে? কনসিয়াসনেসের জন্য এটা হচ্ছে, আমি হাত নাড়ছি পা নাড়ছি বিকজ অফ কনসিয়াসনেস, বাট এটা কনসিয়াসনেস নয়, এটা একটা জড় জিনিস। সেই জড় জিনিসটা ওখান থেকে কনসিয়াসনেসটাকে নিয়েছে, বাট এই কনসিয়াসনেসটা কিন্তু ধার করা, এটা এর নিজস্ব কনসিয়াসনেস নয়। এই হাত ধরেছে, নড়ছে, মুখ করছে, হ্যাঁ এটা চেতন নয়। কি বলছেন? এটা আপনি জড়জগতের অনুভবে বা ডাক্তারবাবু বলবেন এটা চেতন, সব ঠিক আছে, বাট এই চেতনটা আপনি বেদান্তের দৃষ্টিতে এই চেতনটা এর নয়। চেতনটা হচ্ছে আত্মা বা চৈতন্য বা ব্রহ্মের প্রপার্টি, সেইটা এর ওপরে আপনি দেখছেন, এটা ধার করা। সেই কারণের জন্যে যখন একটা বডি ডেড বডি বলছেন, তার মানে তার মধ্যে সেই চৈতন্যের প্রকাশটা আর নেই, যদিও সর্বত্র কনসিয়াসনেস রয়েছে, তবুও সেটাকে আপনি ফিল করতে পারছেন। বোঝা গেল? এই জিনিসটি হচ্ছে ব্যাপার, সেই জন্য এর থেকে এটা আলাদা রয়েছে। ইট ইজ ভেরি সাবটল, কিন্তু এটা আলাদা। আচ্ছা, এগিয়ে যায়। পশ্চিমে যোগমৈশ্বরম, ভগবদ্গীতার 9 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোক থেকে বলছেন যে ঈশ্বরীয় যোগ কাকে বলে। ঈশ্বরীয় যোগ মানে হচ্ছে আসলে মায়ার কথা বলা হয়েছে, হ্যাঁ, মায়া শক্তি, ঈশ্বরের যে মায়া শক্তি সেইটি। তো সেই জন্যে পশ্চিমে যোগমৈশ্বরম, আমার ঈশ্বরীয় যোগ তুমি দেখো, অবলোকন করো। তার মানে যে ভগবানের পরাশক্তি এবং অপরাশক্তি, তো এই অপরা প্রকৃতি পরা প্রকৃতি, তাই এই জন্যে যোগ শব্দের অর্থ মায়া বা প্রকৃতি বা অবিদ্যা। একদিন আমরা সিরিজ লিখে দিয়েছিলাম, প্রকৃতি অবিদ্যা মায়া অনেক রকম তার নাম আছে, সেই নামগুলোর মধ্যে একটা। বোঝা গেল? চলুন এরপরের প্রশ্নে যায়। বলছেন ঠাকুর টাকা এবং মাটি দুই জলে ফেলে দিলেন, ঠাকুর টাকা ছুঁতে পারতেন না, মাটি ছুঁতে পারতেন, মাটি পারতেন না, মাটি ছুঁতে পারতেন, মা টাকা কপালে ছুঁয়ে রেখে দিতেন। আচ্ছা, এই বৈপরীত্যের কারণটা বললে ভালো, কিচ্ছু বৈপরীত্যের ব্যাপার নেই। এখানে স্পষ্ট কথা হচ্ছে যে ঠাকুর যে সেন্সে কথাটা বলেছেন সেটা হচ্ছে কি না, টাকা এবং মাটি তার কাছে একই ব্যাপার, মানে পঞ্চভূতে এই জগৎ তৈরি হয়েছে, সেখানে আপনি যাকে মাটি বলছেন আর যাকে অর্থ বলছেন দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। শুনি চৈপ সফা কেচ পণ্ডিতা সমদর্শী না, হ্যাঁ, তো তখন সমদর্শী যিনি তার কাছে এগুলোর কোনো তফাৎ নেই, একখণ্ড স্বর্ণে আর একখণ্ড মৃত্তিকায় কোনো তফাৎ নেই, কারণ আমরা ব্যবহারিকভাবে এর একটা তুল্যমূল্য করেছি, এটা দাম অমুক, এটা দাম, বা কোনোটার কোনো তফাৎ নেই, সবই পঞ্চভূতে তৈরি। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের এই যে সমবস্তুতে দৃষ্টি সমান দৃষ্টি, এইটা ওই কথা। আর আপনি মাকে যেটা দেখতে পাচ্ছি, মা কী করছেন, ব্যবহারিকভাবে টাকাকে তুলে রাখছেন, অমুক করছেন, এটা মানে কি, তাহলে এটাকে তিনি মান্যতা দিচ্ছেন, কিসের ক্ষেত্রে না অর্থ, সেটাও যেন মা লক্ষ্মীর সম্পদ বলে রাখছেন, যদিও ব্যক্তিগতভাবে মা কোনো সম্পদ তার নিজের রাখছেন না। এটা দেখে হয়তো আমরা কী ভাববো যে মা তাহলে বোধ হয় অর্থ টর্থ নিজে কিছুই রাখতেন না, একটা জায়গায় অর্থ থাকতো, মা খুলেও দেখতেন না, গুনতেও পারতেন না, কাউকে মুঠো করে দিয়ে দিল, যা কত উঠেছে, না হতো ঠিক আছে, তো বাবা হয়ে যাবে, তো না হয়ে যাবে, যা যা, এইভাবেই করতেন। ফলে বুঝতে পারছেন মা প্রচণ্ডভাবে অনাসক্ত, কিন্তু ব্যবহারিকভাবে তিনি একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য এটা করছেন, তাতে যেন এরকম আমরা না ভাবি যে তাহলে সব এলোমেলো করে, এরকম না, তা নয়। সেই জন্য দেখবেন মা কী করছেন, এটাকে শ্রদ্ধা জানাচ্ছেন, এটা মা লক্ষ্মী, এটা সম্পদ, এটা ওর প্রয়োজন আছে ব্যবহারিক ক্ষেত্রে। মা সেই জন্য দেখবেন ঠাকুরের যে মানে শিক্ষা, তাকে মা ইমপ্লিমেন্টেশন দেখাচ্ছেন, তার ব্যবহারটা দেখাচ্ছেন, সেই জন্যে মা ওটা করেছেন।
আপাত অ্যাপারেন্টলি বলে বা বিপরীত বলে মনে হলেও এটা কিন্তু বিপরীত কোনো ব্যাপার নয়। আশা করি বুঝতে পেরেছেন, দুটো অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা দেখানো হয়েছে। আচ্ছা, এরপরের প্রশ্নে যাই। কঠোপনিষদে তিনি লিখছেন, কঠোপনিষদ থেকে, বুদ্ধি নিজ কার্যে ব্যাপৃত হয় না, এর অর্থ কি বুদ্ধি একাগ্রভাবে ব্রহ্মে স্থির থাকে নাকি বুদ্ধি শূন্য অবস্থা? না, বুদ্ধি শূন্য অবস্থা নয়, যেখানে মন সম্পূর্ণভাবে নাশ হয়। নাশ মানে মন নাশ মানে কিন্তু এমন ভাববেন না যে এবার কিছু হয়ে গেল, মন শেষ হয়ে গেল। মনো নাশ মানে থটলেস। তাহলে যখনই মনটা প্রথম হবে কি, বৃত্তি শূন্যতা হওয়ার আগে একবৃত্তি হবে। মন নানা বৃত্তি রয়েছে এখন মনে, সেই বৃত্তিটা এক বৃত্তিতে আসবে। তার মানে যখন আপনি ইষ্টের উপাসনা করছেন সেই মন ইষ্টে স্থির হবে, তাকে বলা হয় একবৃত্তি। তারপরে আসবে বৃত্তি শূন্যতা, তারপরে আসবে ব্রহ্মকারাবৃত্তি। এইগুলো স্টেপ আছে পরপর। মানে আপনি ইষ্টে মনকে স্থির করবার চেষ্টা করছেন, এইটা করতে করতে যখন এটার আলটিমেট হবে তাকে বলা হয় একবৃত্তি। কোন বৃত্তি? না, ইষ্টবৃত্তি। সেই ইষ্টতে মন স্থির হলো, তারপরে আরও অগ্রসর হলে মন তখন বৃত্তি শূন্য অবস্থা হবে, সেখানে আর কোনো থটস নেই, তারপরে আসবে ব্রহ্মকারাবৃত্তি। এই অবস্থা হবে। সেটা কোথায়? মন যখন এই বৃত্তি শূন্যতা হবে তখনই মানে বুদ্ধিতে আত্মার যে রিফ্লেকশন বা ব্রহ্মের রিফ্লেকশন, এইটি সরাসরি অনুভূত হবে। এই কথাটি সেখানে বলা হয়েছে। আরও অনেক প্রশ্ন রয়েছে, দ্রুত এগিয়ে যায়। উপনিষদ প্রভৃতি অধ্যয়নকালে প্রাপ্ত চেতন, চৈতন্য এবং বোধশক্তি, এই শব্দ তিনটির পার্থক্য যদি মানে জানতে চেয়েছেন। আচ্ছা, এই পার্থক্য মানে চেতন, চৈতন্য এবং বোধশক্তি। চেতন শব্দটা আমরা অনেক সময় অন্যভাবে ব্যবহার করি, কিন্তু যখন আমরা ঠিক টার্মিনোলজি হিসেবে বলবো, একেবারে টার্ম হিসেবে বলছি, পরিভাষা হিসেবে বলবো, তখন চেতন মানে হচ্ছে কনসাসনেস। আমরা মনে না চেতন আছে, ওর চৈতন্য নেই, সেটা অনেক অর্থে ব্যবহার হয়, কিন্তু একেবারে টার্মিনোলজি হিসেবে তখন আমরা এটাকে কনসাসনেস বা চৈতন্য, চেতন। চেতনের ভাবটাকেই বলা হবে চৈতন্য। আশা করি বুঝতে পেরেছি। আর বোধশক্তি, এই এই যে শব্দটি, বোধশক্তি মানে বুদ্ধির ক্রিয়া, সোজা কথা। এখানে বুদ্ধি, বোধশক্তি, বোধে বোধ, শ্রীরামকৃষ্ণ বলছেন না তো, এটা বুদ্ধিবৃত্তি, বুদ্ধি ক্ষমতা। আচ্ছা, এরপরে প্রশ্ন যায় হলো, আমরা যে শিবের পুজো করি লিঙ্গতে, এই লিঙ্গটা কি, এর মানেটা কি? আপনারা, আপনি নিশ্চয়ই কঠোপনিষদ শুনছেন। লিঙ্গ শব্দটি সংস্কৃত শব্দ, সংস্কৃত, এবং সেই জন্যে লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে বাংলায় প্রতীক বা চিহ্ন। লিঙ্গ শব্দের অর্থ প্রতীক বা চিহ্ন। তাহলে ভাষা আমরা যদি ঠিক ঠিক বুঝি তাহলেই তার অর্থটাও বুঝতে পারব। দেখুন, এই লিঙ্গ শব্দটা কোনো খারাপ ব্যাপার নয়, বিশেষ করে দক্ষিণ ভারতে দেখবেন এই লিঙ্গ শব্দ দেবে লিঙ্গরাজ, হ্যাঁ, নাগলিঙ্গম এমন নাম আছে। তো এই যে লিঙ্গম, এটা কোনো খারাপ অর্থ কিছুই নয়। আর লিঙ্গ শব্দটি নিয়ে, বিশেষ করে শিবলিঙ্গ ব্যাপারটি নিয়ে আমাদের যে কদর্য নানা রকম ব্যাখ্যা এসব হয়ে রয়েছে, এর কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা, শাস্ত্র সম্বন্ধে পূর্ণ জ্ঞান না থাকা। এবং এর আরও একটা কারণ রয়েছে, এর কারণ হচ্ছে আমাদের দেশে হিন্দু সনাতন রাজা না থাকার ফলে, মানে মাঝখানে অনেকটা সময় অন্যরা রাজত্ব করেছেন, সেই সেই রাজত্বকালে কিছু কিছু মানে এই সমস্ত বিকৃতি ব্যাখ্যা সব হয়েছে, এবং সেগুলোকেই মানুষে সত্য সত্য বলে জেনেছে, এবং কদর্য অর্থ লিঙ্গ মানে পুরুষ লিঙ্গ ভেবেছে। এইসব নিয়ে নানা রকম কাণ্ড চলেছে। এত কদর্য অর্থ আমাদের এইসব ব্যাপারে করবেন না। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বা প্রতীক। তাহলে এটা কিসের প্রতীক? এই যে শিবলিঙ্গের পুজো আমরা করি, যে মূর্তিটা আপনারা সাধারণত দেখেন, দেখবেন এখানে একটা এরকম শেপ থাকে, এটা এইভাবে রয়েছে, এইটি হচ্ছে অসীম অনন্তের দ্যোতক, অসীম অনন্ত। এখানে এটার মানে
এন্ড নেই, এর বিগিনিং নেই, এটা এইভাবেই চলবে। আমরা দেখবেন ভারতবর্ষেই প্রথম আবিষ্কৃত হয়েছিল এই যে ইনফিনিট, এটা লেখা হয় এখন, সেই ইনফিনিট এই যে এইভাবে গেল, এর আর কোনো এন্ড নেই, এই যাচ্ছে আবার আসছে, আবার যাচ্ছে আবার যাচ্ছে, এই সমস্ত কনসেপ্ট, এই হচ্ছে সেই পাওয়ার, ওখান থেকে এইভাবে ট্রান্সমিট করে, এই কারণের জন্য এটা রয়েছে। তাই এটাকে মানে অন্য কোনোভাবে এরকম কিছু নয়, সেই জিনিসটি যে অসীম অনন্ত, সেই ভাব এই শিবলিঙ্গেই প্রকাশিত হয়েছে। ভাগবতের প্রথম মন্ত্রে নিরস্ত কুহকম কথাটির অর্থ আর একবার বুঝিয়ে দিলে উপকৃত হই। নিরস্ত কুহকম মানে সম্পূর্ণভাবে মায়া বিযুক্ত, নিরস্ত কুহকম, যেখানে কোনোভাবে আর মায়ার কোনো কিছু নেই, সেই হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মতে মায়া সম্পূর্ণ বিবর্জিত, মায়া বিবর্জিত যে ব্রহ্ম তাকে বলা হয় সত্যম, সত্যম পরম ধীমহি, সেই সত্যম পরম ধীমহি তিনি হচ্ছেন নিরস্ত কুহকম। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরের প্রশ্নে যায়, লক্ষণ স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ কাকে বলে? লক্ষণ স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ, লক্ষণ ব্যাপারটি হচ্ছে মানে প্রপার্টি, কতগুলো জিনিসকে আইডেন্টিফাই করার জন্য যে জিনিস তাকে আমরা বলছি লক্ষণ বা প্রপার্টি, তাই না? কিন্তু এর ভেতরে দুটো জিনিস প্রধানত, একটি হলো তটস্থ লক্ষণ আর একটি হলো স্বরূপ লক্ষণ। তাহলে তটস্থ লক্ষণ এবং স্বরূপ লক্ষণ কি, এটা খুব প্রশ্ন আসবে, খুব স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটি উনি করেছেন। তটস্থ লক্ষণ মানে যেটা অ্যাপারেন্টলি আমরা দেখতে পাচ্ছি, সেই লক্ষণটিকে আমরা বলবো তটস্থ লক্ষণ। আর স্বরূপ লক্ষণ হচ্ছে যেটা স্বরূপথ, তার মানে এক্সাম্পল দিলে বোঝা যাবে। এক্সাম্পল দিন, ধরুন একজন মানুষ আপনি গিয়ে দেখছেন সে বাগানে ফুল তোলে, বাগানে ফুল তুলছে, তাহলে এটা তার বাগানে ফুল তোলার জন্যে আপনি তাকে কি বলছেন, ইনি হচ্ছেন ফুল বাগানের মালিক। এই যে ফুল বাগানের মালিক, এটা তার তটস্থ লক্ষণ, কারণ আপনি তখন তখন তাকে দেখছেন, কিন্তু স্বরূপত তিনি ফুল বাগানের মালিক নন, তিনি অন্য একজন লোক, বোঝা গেল? তাহলে তটস্থ লক্ষণ হচ্ছে যেটা দেখা যাচ্ছে, আর স্বরূপ হচ্ছে যেটা তার স্বরূপত, হ্যাঁ সেটাই, তাহলে স্বরূপত। শ্রীরামকৃষ্ণ দেখুন কি বলছেন, যখন একজন পুজো করে তাকে বলে পূজারী, যখন সে রান্না করে তাকে বলে রাধুরি ব্রাহ্মণ, আবার ওই লোকটা যখন বাগানে কাজ করে তাকে বলে মালি, কিন্তু স্বরূপত এই সবটা থেকে সে আলাদা, তাই না? স্বরূপত এই কোনোটাই সে নয়, সবটাই তার তটস্থ লক্ষণ, কিন্তু স্বরূপ লক্ষণ এগুলো সব থেকে পৃথক, এই হচ্ছে ব্যাপার। এটাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করি। তাহলে আজকের প্রশ্নের ব্যাপারগুলো এখানেই শেষ করতে হচ্ছে, সময়ও শেষ।